बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय षष्ठ श्रेणी छोट्ट शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा जेखने आछो आल्ला रहमते सुस्थ आछो एवं भालो आछो। आमिओ तोमादेर दोआय आल्लाहर अशेष रहमते भालो आछि। आज आमि तोमादेरके जुरानपुर अनलाइन स्कूले स्वागत जानाच्छि। तोमादेर गणित विषय थेके प्रथम अध्याय 1.2 थेके कयेकटी अंक समाधान करे देखार जन्य प्रिय शिक्षार्थीरा करोना महामारीर एई कठिन समये तोमरा घरे बसे निश्चय पढ़ाशोना चालिये जाच्छो। आमरा तोमादेरके पढ़ाशोनाय राखते बछरेर शुरूते जेदिन तोमरा भर्ति होयेछो ঠিক তার পরক্ষণেই তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল। ওই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমরা বাসায় বসে পড়াশোনা করছো। তোমাদের এই পড়াশোনায় আরো গতি বাড়িয়ে দিতে এবং তোমাদের সিলেবাসটাকে শেষ করতে সহযোগিতা করার জন্য আমরা অনলাইনে তোমাদেরকে কিছু ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত দেখে থাকো তাহলে তোমাদের সিলেবাসের যে উদ্দেশ্যটা শেষ করার যে বিষয়টা আছে সেটা তোমাদের হয়তো অল্প সময়ের মধ্যে শেষ হবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসে চলে যাই। আজ আমি তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের 1.2 থেকে কয়েকটি অঙ্ক করে দেখানোর চেষ্টা করব। ও আমি 1.2 থেকে আরেকটা ক্লাস নিয়েছিলাম, আজকে 1.2 এর দ্বিতীয় ক্লাস। চার নাম্বার এটা দেখো তোমরা নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে। আগে আমাদের জানতে হবে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটাকে আমরা কিভাবে চিহ্নিত করব, কিভাবে নির্ধারণ করব। এখন নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটিকে চিহ্নিত করতে হলে আমাদের আগে যে অঙ্কগুলো দেয়া আছে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। অঙ্কগুলো যোগফল বের করে সংখ্যাটি যদি যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে, আর যদি নয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে টোটাল সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা দেখবো নয় দ্বারা বিভাজ্য প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে চার নম্বরে কয়ে যেটা দেওয়া আছে চারের ক, চারের কয়ে দেওয়া আছে হচ্ছে 5 4 7 2 3 5 খালি ঘর 5 4 7 2 3। আমাদেরকে নির্ণয় করতে হবে খালি ঘরে কোন সংখ্যাটা বসালে টোটাল সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে। এই খালি ঘরে কোন সংখ্যাটা বসালে পরে টোটাল সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমি একটু আগে তোমাদেরকে বলেছি নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটিকে নির্ণয় করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল যে সংখ্যাটা এই সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো যোগ করে যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখন দেখবো যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নয় দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে, নয় দ্বারা বিভাজ্য না হলে কি হবে লক্ষ্য করো তোমরা। তাহলে অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য নয়।
परवर्ती संख्या नय द्वारा विभाज्य करो नय द्वारा विभाज्य एकुशेर परवर्ती संख्या सताश खाली कर सताश वियोग पे कत जो फल एकुश एकुश समान हम सूतरा खाली कर संख्या बसा दे कि टोटाल संख्या की नय द्वारा विभाज्य तब तुम्हें प्रमाण कर देखो नय द्वारा विभाज्य है कि ना लिखी संख्या खाली घर टी छा लिखी पांच चार सात दुई तीन पांच चार सात दुई तीन पांच छय चार सात दुई तीन संख्या चलबे जेहेतु प्रथम संख्या छोटो एक जोड़ा संख्या लिखते छाप्पन्न नौ चौबीस नयुटी भाग कर ले चार छत्तीसुट्टी देखो तुम्हारा कत सहजे नय द्वारा विभाज्य हो गेलो संख्याटी संख्या नय द्वारा विभाज्य तार माने प्रमाण हलो आमरा जेटा करेछि सेटा सठिक सठिक भावे हयेछे খালি করে প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছ আর তোমরা আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে সেগুলো তোমরা নিজেরাই একটু প্র্যাকটিস করবে সাত নম্বর অঙ্কটা দেখো একটু তিন শূন্য পাঁচ দুই সাত আমি সাত নম্বর অঙ্কটা করি আছে পাশে শেষ করব সাত তিন শূন্য পাঁচ দুই সাত তিন শূন্য পাঁচ দুই সাত এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে বলা আছে যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার বা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো এখানে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে আমাদের তাহলে আমরা দেখো আগে বৃহত্তম সংখ্যা গণনা করি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তোমরা জানো বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখতে হবে সাত পাঁচ
3 2 0 এই হচ্ছে সংখ্যাটি। তাহলে আমরা তার আগে তোমরা সূত্র করেছো যে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক একক বা দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই বৃহত্তম সংখ্যা গঠন করার পরে দেখলাম যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য, সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি এবং আবার বলা আছে একক ও দশক স্থানীয় অঙ্ক যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমি একটু প্রমাণ করে দেখাই, একটু লিখলাম না, আমি না লিখে তোমাদেরকে প্রমাণ করে দেখাই এটা 5 এবং 4 দ্বারা বিভাজ্য হয় কিভাবে। প্রথমে আমি 5 দ্বারা দিব, 5 তাহলে 5 দ্বারা দিলে হচ্ছে কত হয়, 5 একে 5, 2 25, 5 5 25, 5 6 30, তাকে 2 20, তার 5 20 হয়ে গেল, 5 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। এবার দেখো আমি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, 4 দ্বারা যদি হয় তাহলে 4 একে 4, থাকে হচ্ছে কত 3, 35, 4 টা 32, থাকে হচ্ছে 3, 33, 4 টা 32, থাকে হচ্ছে কত 1, 12, 3 4 12 0 হয়ে গেছে। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি লিখবো, সুতরাং আমি সূত্রগুলো লিখলাম না, সূত্রগুলো লেখার দরকার। আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক 5 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আবার কোন সংখ্যার একক স্থানীয় একক বা দশক উভয়স্থানের সংখ্যা অঙ্ক যদি শূন্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি 4 দ্বারা 4 এবং 5 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত থাকলো, অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।